মুন্সিগঞ্জে শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন লিটন মাহমুদের তথ্য রিপোর্টে। ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ, সাবেক উপ প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে শ্রীনগর স্টেডিয়ামে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারি গার্ড অফ অনার প্রদান করেন। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর দুইটায় জানাজা দেওয়ার ঘোষণা থাকলেও দুপুর ১২টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকে। দ্বিতীয় জানাজার আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, শাহ মোয়াজ্জেম হোসেনের বহুদিনের সহকারী বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া। শ্রীনগর উপজেলার দুগাছি গ্রামের সন্তান শাহ মোয়াজ্জেম হোসেনের দ্বিতীয় জানাজায় আরও অংশগ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র নেতা শফি বিক্রমপুরি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফাত আলি সুপু, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, উপজেলা সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, সিরাজদিঘান উপজেলার আহ্বায়ক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, আব্দুল বারেক খান বাড়ি, হামিদুল্লাহ খান মন, শ্রীনগর উপজেলা যুব দলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা